হাই, আমি বাপি রায়। আজকে আমরা আলোচনা করব যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ একটা। আমরা মনে করো কম্পিউটার একটা কিনলাম, কম্পিউটারটা আমি কত বছর আগেকার পুরনো বা কিভাবে বুঝবো আমরা। আমরা অনেকেই জানি একটা ল্যাপটপকে দেখে বা কম্পিউটার দেখলাম, ওপরটা দেখে ভাবলাম যে চকচক একটা নতুন, কিন্তু তা না, আমাদেরকে জানতে হবে সঠিক ডেট, এটা কবে ম্যানুফ্যাকচারিং হয়েছিল। তো কিভাবে আমরা বুঝবো যে আমার কম্পিউটারটা কতদিন আগেকার পুরনো বা নতুন বা আপডেট রয়েছে, সেটা আমরা দেখতে গেলে আমাদেরকে আমাদের জানতে হবে কম্পিউটারের যে প্রসেসর রয়েছে, অনেক কিছু উপায় রয়েছে, র্যাম দেখার রয়েছে, প্রসেসর রয়েছে, মাদারবোর্ড রয়েছে। তো আমরা অনেক কিছু ইকুইপমেন্টের উপর ডিপেন্ড করি। মনে করেন এখন মাদারবোর্ড একটা আপডেট জেনারেশনের রয়েছে এবং ওল্ড ভার্সনে র্যাম লাগালে সাপোর্ট করে না, সিপিউ সাপোর্ট। তো এত কিছু আমরা হেজেবেজানে না গিয়ে আমরা সোজাসাপটা আমার যে সিপিউ, কম্পিউটারের মেন যে মস্তিষ্ক হচ্ছে সিপিউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা যে আমার কত সালের রয়েছে সেটা আমাকে আগে দেখতে হবে। সেটা দেখলে আমি বুঝে যাব যে আমার কম্পিউটারটা কত ভার্সন বা কোন জেনারেশনের কম্পিউটার রয়েছে। আপনি মনে করুন কম্পিউটার যখন কিনতে যাবেন তখন ফার্স্ট দেখলেন, আপনি বললেন যে i3 কিনলাম, i5 কিনলাম, i7 কিনলাম, তা না, আমাদেরকে i3, i5, i7-এর মধ্যে আবার জেনারেশন রয়েছে। i3-এর মধ্যে i3 ফার্স্ট জেনারেশন রয়েছে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এইট জেনারেশন, মানে i7-এর যেমন 10 জেনারেশন রয়েছে। এখন এবার দেখুন আপনার i7 আপনি যখন কিনলেন, কেউ কিনলো i7-এর ফার্স্ট জেনারেশন আর কেউ কিনলো i7-এর 10 জেনারেশন, তাহলে বিশাল ডিফারেন্স রয়েছে। কারণ তাদের যে সিপিউ, যে ক্লকের যে স্পিডটা থাকে, মেগাহার্জ, যে জিগাহার্জ যেটা আমরা বলে থাকি, তো জিগাহার্জ 10 জেনারেশনে যেমন i7-এর জিগাহার্জের স্পিড হচ্ছে 3.9 জিগাহার্জ স্পিড, আর কিন্তু i7-এরই যদি দেখেন ফার্স্ট জেনারেশন জেনারেশন, তার জিগাহার্জ স্পিডটা কম থাকে। আমরা সবসময় লেটেস্ট ভার্সন কম্পিউটার এবং ওল্ড ভার্সন কম্পিউটারের মধ্যে কম্পেয়ার করে থাকি কেন, কারণ একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে যে প্রযুক্তিটা করা থাকে সেটা প্রযুক্তিটা বিভিন্ন ডিফারেন্সের উপর নির্ভর করে। আমরা বেটার ভার্সন বা আপডেট ভার্সনের কম্পিউটার কিনি কারণ কেন, তো এই কারণেই কিনি, যত ট্রানজিস্টার বা আইসিগুলো যত ছোট হবে তাদের ক্যাপাসিটি, তাদের ক্ষমতাটা বেশি থাকে এবং ব্যাটারির ক্যাপাসিটিটা বেশি থাকে। দেখবেন একটা i7 কম্পিউটারের সঙ্গে ডুয়েল কোর কম্পিউটারের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে এবং ফাস্ট স্লোর মধ্যেও ব্যাপার রয়েছে এবং তাতে প্রযুক্তি বেনিফিটগুলো দেওয়া থাকে। তো আপনাদেরকে আমি একটাই বলবো যে আপনারা কখনোই ভুল করবেন না আমার ভিডিওটা দেখার পর থেকে, বা আপনি কোনো দোকানে গিয়ে আপনি বা দেখার পর, আপনি প্রসেসরের মডেলটা নেওয়ার পর আপনারা দেখে নেবেন যে আপনার ওই কম্পিউটারটা কত সালের রয়েছে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা প্র্যাকটিক্যালে করবো এবং আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। আপনার কম্পিউটার এরপর থেকে আপনাকে আর ঠকতে হবে না, বা যদি আপনার ভবিষ্যতে ঠকে থাকেন। তো চলুন শুরু করছি, পদ্ধতি দেখাবো। প্রথমে হচ্ছে, প্রথম পদ্ধতি হলো উইন্ডোজ চিপে আরপিএস করলাম, একটা কোডিং লিখতে হবে। কোডিংটা হচ্ছে msinfo32.exe, এই কথাটা লিখতে হবে। লিখলে আমাদের একটা স্ক্রিনে পুরো ডিটেলস চলে আসবে, সেখানে আমরা ম্যানুফ্যাকচারিং ডেট বা কত তারিখে কম্পিউটারটা হয়েছে সমস্ত কিছু ডিটেলসটা আমরা দেখতে পারবো। চলুন তাহলে, এই যে আমার যে দেখাচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেটটা 2014 সালে এই তারিখে রয়েছে। আপনারা দেখতে পাবেন অতি সহজে আপনার কম্পিউটারটা কতটা তাহলে পুরনো বা কত সালের, বা যে কোনো কম্পিউটার আপনি দেখতে পারবেন, এভাবে দেখবেন, ইজি একদম। আর পরবর্তী আমি আরেকটা স্টেপ দেখাচ্ছি, সেখানে কম্পিউটারের জেনারেশনগুলো দেখতে পারবেন এবং কোন জেনারেশনে কী আপডেট রয়েছে। চলুন তাহলে আমরা পরবর্তী স্টেপটা দেখে নিই বা দ্বিতীয় স্টেপটা ফলো করি। চালু করলে এটাকে বলা হয় ডেস্কটপ বলা হয়। এখানে স্ক্রিনের মধ্যে দেখবেন বিভিন্ন রকমের আইকন রয়েছে। এখানে আইকনের মধ্যে দেখবেন দিস পিসি বা মাই কম্পিউটার, এরকম একটা কম্পিউটার যেহেতু আইকন রয়েছে, আমার এখানে হাইড করা রয়েছে আইকনটাকে। তো আমি কী করবো আইকনটাকে, এখানে যদি থাকে আপনাদের কী করবেন, রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে নেবেন যে আইকনটা থাকবে মাই কম্পিউটার মাই পিসিতে। তো আমার এখানটায় নেই, আমি এখানে নেটওয়ার্কটাকে একটু ডাবল ক্লিক করে নিলাম। করে নেওয়ার পরে যে দিস পিসি বলে আছে এটাতে আমি কী করবো, দিস পিসিটাতে এই যে আইকনটা রাইট ক্লিক করবো, এটা আমার উইন্ডোজ 8.1, এখান থেকে প্রপার্টিসে ক্লিক করে নেব। করে নেওয়ার পর আমার দেখুন এই যে প্রসেসর দেওয়া আছে ইন্টেল পেন্টিয়াম 4, হ্যাঁ,
যে পেন্টিয়াম ইন্টেলের আমাদের পেন্টিয়াম সিপিইউ যে প্রসেসরটা রয়েছে তার এত এত জিগাহার্স, কিন্তু এখানে কোথাও লেখা নেই এই যে সিপিইউটা রয়েছে আমার যে ল্যাপটপের ভিতরে যে সিপিইউটা থাকে, তো এটা আমার কম্পিউটারের মেন পার্টস হচ্ছে সিপিইউ। তো এই যে সিপিইউটা রয়েছে এবং তার মডেল নাম্বার রয়েছে, এটা সিপিইউটা কম্পিউটার কতদিন আগেকার তৈরি করেছে, এটা তো আমাদের হার্ডওয়্যারের, এটা কোনো সফটওয়্যার না সিপিইউটা, তো এটা আমাদের কতদিন আগে ম্যানুফ্যাকচারিং হয়েছে তার ডেটটা আমি দেখতে চাই। তো আমি কিভাবে দেখব, তো আমরা কি করব, এইটাকে কপি করে নিতে পারি অথবা N3540 আমরা এটা গুগলে সার্চ করতে পারি। তো আমরা এটাকে মিনিমাইজ করলাম, আমার এখানে লেখা নেই, আমি কি করব, আপনারাও এরকম করে করে সার্চ করে নেবেন। এই গুগলটা খুললাম, আমি লিখে নিই N3540 প্রসেসর ডিটেলসে যে লেখাই আছে, প্রসেসর ডিটেলস, সিপিইউকে প্রসেসর বলা হয়, প্রসেসর ডিটেলসে যাব। এখানে দেখুন চলে আসছে, এখানে আমার যে প্রসেসর রয়েছে ইন্টেল পেন্টিয়ামের যে প্রসেসর তার অনেক কিছু কোয়াড কোর প্রসেসর সমস্ত কিছু লেখা রয়েছে, হ্যাঁ লেখা রয়েছে এখানে, দেওয়া রয়েছে 2014। আমি এখান থেকে কী করব, এই যে লাইনটা রয়েছে এখানে একটা ক্লিক করে নেব, ইন্টেল পেন্টিয়াম প্রসেসর নোটবুক প্রসেসর, আমি এখানে করলাম। এখানে অনেক ডিসকাশন দেখিয়ে দিয়েছে, তো আমি একটু নিচে যাব, এখানে দেখুন আমাকে সব দেখিয়ে দিয়েছে, হ্যাঁ এখানটা আমাকে দেখতে হবে কত সালের আমার, দেখুন আমার এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট হয়েছে এই যে প্রসেসরটা রয়েছে 5/22/2014, একদম প্রথমে মাস তারপর ডে তারপর ইয়ার দেওয়া আছে, মানে 2014 সালে, তার মানে এখন 20 চলছে, প্রায় 6 বছর হয়ে গেলো আমার এই ল্যাপটপটা পুরনো। তো আমি যদি এসকে আমি এটাকে সুন্দর মুছে টুছে যদি এসকে পরিষ্কার ঝকঝকা থাকে মানে ক্লিয়ার থাকে পরিষ্কার একদম, আমি যদি এসকে বলি যে এটা কেউ কেউ বিক্রি করে, যারা একটু কম্পিউটার জানে না বা যারা নতুন ইউজ করবে তাদের কাছে যদি বিক্রি করতে, তারা তাদের কাছে বিক্রি করলে তারা ভাববে কি হয়তো সত্যি নতুন, তাহলে যে আমি 1000 টাকা দিয়ে কিনেছি বললাম যে 1000 টাকা দিয়ে বিক্রি করবো, তারা না জেনেই নিয়ে নিল, কিন্তু তারা বুঝতে পারলো না এটা আমার 6 বছরের পুরনো কম্পিউটার। তো আপনারাও যে কোনো বাজারে যখন এই কম্পিউটার কিনতে যাবেন তো অবশ্যই আপনারা কী করবেন, কেনার আগে অবশ্যই এই পয়েন্টটা আগে দেখে নেবেন, আর কিচ্ছু দেখতে হবে না আপনার। তো এটা একটা দেখবেন, আমি এটাকে প্যাক করি, এবার আমি কিছু আমার যেহেতু এটা একটু লোয়ার ভার্সন রয়েছে i3 i5 i7 9, তো আপনারা কিভাবে বুঝবেন, আমি একটা এক্সেল শিটে একটি এন্ট্রি করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই কীভাবে দেখবেন। দেখুন আমার এক্সেল শিট একটা ওপেন করলাম, আমি এখানে কিছু লিখেছি, আমি একটু বড় করে নিই, একটু সাইজটা বড় করে নিই, এই দেখুন আমি মডেল নাম্বার লিখেছি i7। আমাদের এখন বেস্ট জেনারেশন চলছে এবং বেস্ট প্রসেসর চলছে হচ্ছে i7, কিন্তু বেস্ট জেনারেশন হচ্ছে কিন্তু 10th generation চলছে। আপনারা যখন কম্পিউটার কিনতে যাবেন অবশ্যই কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে আপনার আচ্ছা i7 দিচ্ছেন এটা কোন জেনারেশন, এই জেনারেশনটা জিজ্ঞাসা করে নেবেন এবং আপনারা পরীক্ষা করেও নেবেন। এবং কীভাবে বুঝবেন, ল্যাপটপের উপরে লেখা থাকে বা আপনারা ওই মাই কম্পিউটারে গিয়ে বা দিস পিসিতে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিস গিয়ে মডেল নাম্বারটা নিয়ে নেবেন এবং নেটে সার্চ করলেও পেয়ে যাবেন এবং কোন জেনারেশন সমস্ত দেখতে পারবেন। এবং আপনার একটা কায়দা আমি দেখিয়ে দিচ্ছি, ইন্টেল যে প্রসেসরটা থাকবে সামনে অনেক কিছু লেখা থাকবে, তারপর i7 i3 i5 লেখা থাকতে পারে, তারপর ড্যাশ দেওয়া থাকবে, তারপর যে সংখ্যাটা থাকবে দেখুন এখানে 10 দেওয়া আছে, হ্যাঁ তাহলে আপনাকে ভাবতে হবে এটা 10th generation একদম লেটেস্ট, সেটা হচ্ছে দেখুন 2019 সালে তৈরি, একদম নতুন তৈরি, যার আমার ল্যাপটপটা হচ্ছে 2014 সাল। তাহলে দেখুন কতটা ডিফারেন্স রয়েছে, কতটা লোয়ার রয়েছে এটার মধ্যে এটার মধ্যে। তাহলে ও i7 প্রসেসর, তাহলে i7-এর যে ইকুইপমেন্ট র্যাম হার্ড ডিস্ক যা মানে র্যাম বলুন আরও অনেক মাদারবোর্ড বলুন সেগুলো কিন্তু i7-এর আমার ল্যাপটপটার কিন্তু সাপোর্ট করবে না, ঠিক আছে। তো এখানে i9 বলে একটা প্রসেসর রয়েছে, তো সেটা হচ্ছে 9th generation রয়েছে, 2018 সালের রয়েছে, i7 হয়ে রয়েছে, সেটা হচ্ছে প্রথম সংখ্যাটা দেখবেন, এটা আমার ফার্স্ট সংখ্যাটা দেখবেন, i9 লেখা রয়েছে বা i7 রয়েছে, এই i7-এর পরে ড্যাশ দেওয়ার পর যে ফার্স্ট যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই যে ফার্স্ট সংখ্যাটা 9 দেওয়া রয়েছে, মানে 9th generation চলছে। সেটা 9th generation কবে তৈরি হয়েছে i7-এর,
তাহলে 2018 তাহলে আই সেভেন এর দেখুন আই সেভেন প্রসেসর রয়েছে, আমরা সবাই জানি ইন্টেলের আই থ্রি আই ফাইভ আই সেভেন এর প্রসেসর হয়, কিন্তু কখনোই আপনাকে যদি আমি আই সেভেন এর ফার্স্ট জেনারেশন ল্যাপটপ দিয়ে দিই তার মানে আপনাকে কিন্তু অনেক পুরনো ল্যাপটপ দিয়ে দিলাম, কারণ এখন 2020 চলছে হচ্ছে আই টেন জেনারেশন চলছে, তাহলে মাঝখানে 9টা জেনারেশন আপনার নেই, তার মানে অনেকটা হেরফের হয়ে যাবে এবং অনেক কিছু ফিচার্স থাকে। আমি পরবর্তীতে একটা প্রসেসরের মধ্যে লোয়ার ভার্সন এবং আপার ভার্সনের মধ্যে কম্পেয়ার করব এবং তাতে বুঝতে পারবেন আপনাদের মধ্যে কেন আমরা আপডেট ভার্সনটাকে পেতে চাই বা লোয়ার ভার্সনটা পেতে চাই না। আর লোয়ার ভার্সনটা একটাই কারণ কি, অনেক পুরনো লোয়ার ভার্সনগুলোতে কী হয়, আপনার যদি কোনো মেশিনটা ল্যাপটপটা খারাপ হয়ে যায় বা কম্পিউটার খারাপ হয়ে যায় আপনি কিছু কম্পোনেন্টগুলো ইকুইপমেন্টগুলো পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, একটা তো কারণ রয়েছে, আরও অনেক কারণ রয়েছে আমি পরে আলোচনা করব, ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে। তো এবার মনে করুন প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আই ফাইভ লেটেস্ট 9 জেনারেশনে হয়েছে, এই 9 জেনারেশনের মধ্যে দেখুন তো এই আই ফাইভ ড্যাশ যে প্রথম সংখ্যাটা মানে জেনারেশন, তার মানে 9 জেনারেশন, এটা কত সাল 2018 সাল, আই থ্রি ও 9 জেনারেশন এটা হচ্ছে 2019 সাল, এইভাবে আই থ্রি রয়েছে 8 জেনারেশন এটা হচ্ছে এইভাবে দেখুন করে আই থ্রি রয়েছে 8 আছে, তার মানে 7 আছে 6 আছে 5 আছে 4 আছে 1 আছে, এরকম করে আপনাদেরকে দেখে নিতে হবে। তো আর আপনাদেরকে আর যে কোনো প্রসেসরের মধ্যে গিয়ে যদি দেখেন যে নাম্বারটা সেটা নেটে সার্চ করলে আপনারা জেনারেশন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। থ্যাংক ইউ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন, আপনার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব।